হ্যালো গাইস, আমরা এখন এসেছি একটা গ্রামে ওয়াক করতে করতে। আমাদের হোমস্টের ঠিক পিছনটা, ওই হলো গিয়ে আমাদের হোমস্টে সিতংয়ের। আর এটা পুরো অরেঞ্জের গার্ডেন, অরেঞ্জ ভ্যালি বলতে পারেন। এই দেখুন পুরো সামনে অরেঞ্জ ট্রিজ। এখানে যদি আপনি ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসেন, তাহলে আপনি পুরো বাগানটাতে অরেঞ্জ পাবেন, আর পুরো লালে লাল হয়ে যাবে। এই যে আমাদের বাড়ির লোকেরা ফটোশ্যুটে ব্যস্ত, সামনে পাহাড়, এই বিস্তীর্ণ যত দূর চোখ যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা হিল রেঞ্জ। এখন অতটা পরিষ্কার নয়, একটু ক্লাউড আছে, হেজ আছে, বাট পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখান থেকে পাওয়া যায়। প্রচুর উপর অবধি, অতটা উপর অবধি পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ম্যাসিভ ম্যাসিভ লাগছে ব্যাপারটা। চলুন আপনাদের একটু হেঁটে গিয়ে দেখাই এই গ্রামটি, গ্রামটির সৌন্দর্য। ছাগল, আপনারা যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, তাহলে আগের শর্ট ভ্লগসগুলো, শর্ট ভিডিওগুলো যেগুলো আমি দিয়েছি আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে বা আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো আপনি গিয়ে আগে দেখে নিন, তাহলে আপনাদের এই সিরিজটা বুঝতে সুবিধা হবে। আমরা কী করে শিতংয়ে এলাম, কী করে দার্জিলিং এলাম, কী করে গোটা নর্থ বেঙ্গল ট্রিপটা আমরা অর্গানাইজ করলাম। একটু আমাদের অসুবিধা হয়েছে এবারে একটা ট্র্যাভেল এজেন্সির কারণে, সেটা আপনাকে পরে বলছি। বাট ওভারঅল হোমস্টে যেখানে আমরা থেকেছি, সেখানে হোমস্টেটা খুবই ভালো পেয়েছি, হোমস্টের ব্যবহার খুব ভালো পেয়েছি, আর খাওয়া দাওয়া খুব ভালো পেয়েছি। এখানে আসার জন্য আপনাদের যদি কোনো জিজ্ঞাসা হয়ে গিয়ে থাকে, আমাকে কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করে জিজ্ঞেস করুন। Come, we'll walk. আরেকটা ছোট্ট গ্রামের বাড়ি, সুন্দর গাছগুলো লাগিয়েছে, গাছের চারাগুলো, তার মাঝখান দিয়ে দেখুন ভুট্টা গাছ, দুদিকেই ভুট্টা গাছ, ভুট্টার বাগান, মাঝখান দিয়ে এই সরু রাস্তাটা চলে গেছে। যতদূর চোখ যাচ্ছে দেখুন পুরো ভুট্টা গাছে, ভুট্টা গাছে বাগান, পুরোটা ভুট্টা গাছ। চলুন এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, আপাতত এই শর্ট ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগের ভিডিওগুলো প্লিজ আমার পেজে গিয়ে বা আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে অমিত সেনগুপ্ত ব্লগ গিয়ে দেখে নিন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফলো করবেন। আর কেমন লাগলো বা কোনো কমেন্টস বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জিজ্ঞেস করুন। আইল সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, টিল দেন টেক কেয়ার, বাই বাই।